আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দাঁতে স্টোন বা পাথর থাকলে দাঁতের ব্যথা হয় কিনা এবং এর প্রতিকার সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব। প্রতিদিন রাত্রে ব্রাশ করে ঘুমানো প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য। এর কারণ হলো আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই এগুলো দাঁতের মাঝখানে বা দাঁতের কণ্ঠাকে অনেক সময় আটকে থাকে। দাঁতের কণ্ঠাকে এই খাবারগুলো পচে ব্যাকটেরিয়া, প্লাক বা স্টোনের সৃষ্টি করে, যা আমরা দাঁতের পাথর বলি। যখন এই স্টোন বা পাথরগুলো দাঁত ও দাঁত ও মাড়ির মাঝখানে অনেক বেশি পরিমাণে হয়, ঠিক তখন ওই মাড়িতে অতিরিক্ত পাথর থাকার কারণে মাড়িতে জিঞ্জিভাল ইনফ্লামেশন বা ক্ষত তৈরি হয়। ঠিক এই সময়ে রোগীর অভিযোগ থাকে তাদের দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে বা পুঁজ পড়ছে বা দাঁতে অনেক বেশি শিরশির বা ব্যথা অনুভব করছে। মুখে ঠান্ডা বা গরম কিছু খেলে ঠিক তখনই দাঁতে অনেক খুব বেশি শিরশির করে। খাবার খাওয়ার পরবর্তী সময়গুলোতেও রোগী ব্যথা অনুভব করে। এই সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার জন্য অনেকে ঘরোয়াভাবে অনেক কিছু করে থাকে। বেশিরভাগ সময় পাথরগুলো অনেক বেশি হওয়ার কারণে দাঁত ও মাড়ি আলাদা হয়ে যায়, ফলে একজন মানুষ অকালে তার দাঁতগুলোকে হারিয়ে ফেলে। এই সমস্যাগুলো থেকে ভালো থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো রোগীর মুখ স্ক্যালিং বা ওয়াশ করা। রোগীর মুখ স্ক্যালিং বা ওয়াশ করলে স্টোন বা পাথরগুলো চলে যায় এবং পাথরগুলোর কারণে যে ইনফ্লামেশন তৈরি হয়েছিল বা ক্ষত তৈরি হয়েছিল এই ক্ষতগুলো সেরে যায়, ফলে রোগী খুব তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে। স্ক্যালিংয়ের সাথে সাথে ডাক্তারের কিছু পরামর্শ থাকে ও পরামর্শ অনুযায়ী রোগীকে চলতে হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা যেমনই মনের অঙ্গ, তেমনই এটি আমাদের শরীরকে অনেক সুস্থ ও ভালো রাখে। অনেকেই মনে করে দাঁত স্ক্যালিং বা ওয়াশ করলে দাঁতগুলো ফাঁকা ফাঁকা হয়ে যায়। আসলে এই তথ্যটি পুরোপুরিভাবে ভুল একটি তথ্য। আপনি এখানে হয়তো আপনার সমস্যাগুলো অনুমান করতে পারেন, কিন্তু আপনার চিকিৎসার জন্য অবশ্যই আপনারা ডেন্টাল ডাক্তারের পরামর্শ নেবেন। আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।